2027 সালের 20 এপ্রিল বলিউডের দুই সুপারস্টার অভিষেক বচ্চন ও সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায় আবদ্ধ হন বিবাহ বন্ধনে। তাদের এই বিয়ে ছিল বলিউডের অন্যতম আলোচিত ঘটনা, যা আজও মানুষের মনে রয়ে গেছে। এই সম্পর্কের সূচনায় বিশেষ ভূমিকা পালন করেছিলেন জনপ্রিয় পরিচালক করণ জোহর। ঘটনাটি 2006 সালের উমরাও জান ছবির শুটিং চলাকালীন অভিষেকের নজরে আসেন ঐশ্বরিয়া। এরপর তার প্রতি আকৃষ্ট হয়ে যান এই নায়ক। নির্মাতা করণ বিষয়টি জানতে পেরে নায়ককে সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে উৎসাহ দেন। পরিচালক নিজেই এক সাক্ষাৎকারে এই ঘটনার কথা প্রকাশ করেন। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। কফি উৎকরণ শো এর এক পর্বে অভিষেককে এই ঘটনা স্মরণ করিয়ে দিলে তিনি মজার ছলে বলেন, করণই আমাকে বারবার বলতো, ঐশ্বরিয়া অসাধারণ, তোমাদের দুজনকে একসঙ্গে দারুণ মানাবে। সে সময় ওর কথাগুলো আমার মনে গেঁথে যায়, এজন্য আমি এই নির্মাতাকে ধন্যবাদ জানাই। সম্প্রতি এই পাওয়ার কাপলের সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে, বলিউড মহলে আলোচনা চলছে তারা নাকি বেশ কিছুদিন ধরে আলাদা থাকছেন। জনসম্মুখে কয়েকবার ঐশ্বরিয়াকে বিয়ের আংটি ছাড়া দেখা যাওয়ায় জল্পনা আরো বেড়েছে। তবে কিছুদিন আগে অভিষেককে দুবাইয়ে স্ত্রী ও কন্যার সঙ্গে সময় কাটাতে দেখা যায়, যা তাদের ভক্তদের মনে নতুন আশার সঞ্চার করেছে। অভিষেক জলসার কাছেই নতুন একটি বাড়ি কিনেছেন, যেখানে তিনি ঐশ্বরিয়া ও তাদের কন্যাকে নিয়ে নতুন ভাবে সংসার শুরু করতে চান। এই খবর তাদের সম্পর্ক ঠিক হয়ে যাবার ইঙ্গিত দিচ্ছে, যা তাদের ভক্তদের মধ্যে নতুন করে আসার আলো জ্বালিয়েছে। কালবেলা।